এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা আর হবে না কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে জানা যাবে পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সাবেক মন্ত্রী দীপুমণির চার ও উপমন্ত্রী জয় পাঁচ দিনের রিমান্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা যাওয়া হবে শেখ হাসিনার ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ সমন্বয়কের প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার পঙ্গু হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙেছে ভারত পালিয়ে গিয়েও বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করেই যাচ্ছে জিয়াউর রহমানের সমাধিতে ভুল দিয়ে মির্জা ফখরুল এবং আর্থিক প্রতিষ্ঠান নয় লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে ঘোষণা নতুন গভর্নরের মাসের মধ্যে মূল্যস্ফীতি জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় তবে কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে তা পরে জানাবে মন্ত্রণালয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ত্রিশ জুন থেকে এরপর পয়লা জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের সাতটি সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয় মাঝে কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো আগামী এগারো সেপ্টেম্বর থেকে নেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় বসার মতো অবস্থা নেই বলে দাবি করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেয়ার পর মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়েন হাজারো শিক্ষার্থী তাদের দাবি এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে কারণ হিসাবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি পড়ালেখায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা যারা আহত হয়েছে আন্দোলনে তারা তো হসপিটালে এখন অ্যাডমিট আছে তারা তো আর এক্সাম দিতে পারবে না সামনে তো এই জন্য আমাদের একটাই দাবি হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং করে যে মানে এইচএসি রেজাল্ট মানে দু সালে এইচএসি রেজাল্ট কাউন্ট করে এটা চব্বিশ সালে যাতে আমরা আনতে পারি এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন উদ্দিন মাহবুদের সভাপতিত্বে সকালে সচিবালয়ে এক জরুরি সভায় এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় তবে তা নাকচ করে শিক্ষা সচিবের কক্ষের সামনে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার প্রায় তিন ঘন্টা বৈঠকের পর বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি আজকে আজকে এই এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি দাবি মেনে নেয় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ে এসে পরীক্ষার যে সাবজেক্ট মেপিং মাধ্যমে মূল্যায়ন ওই দাবিটা কার্যকর করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ খুশি এটা বাংলাদেশের প্রায় এইচএসসি চব্বিশ বছরের নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আমাদের সাথে একমন কোন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণির চার দিন ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার আসামি হিসেবে তাদের বিকেলে সিএমএম আদালতে আনা হয় এরপর দশ দিনের রিমান্ড চাওয়া হলে এ আদেশ দেন আদালত এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার হন দীপুমণি একই দিন ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানার মামলা নম্বর পাঁচ আট দুই হাজার চব্বিশ এটা খুনের মামলা এই খুনের মামলা সাতজন আসামি তার মধ্যে আজকে যে দুই আসামি দীপমণি এবং আরিফ জয় এরা দুইজন আজকে সাসপেন্ডেড রাখে এদের দশ দিনের জন্য রিমান্ড প্রেয়ার দেওয়া হয়েছে এই খুনিরকে এই খুনিদের মদতদাতা হুতুদাতাকে এটা ফাইট আউট করার জন্য দশ দিনের রিমান্ড চেয়েছে হয়ে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা বলছেন দ্রুত গতিতেই চলছে মানবতা বিরোধী তিনটি অভিযোগের তদন্ত এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট ছাত্রজনতার বিক্ষোভে গুলি ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে চারটি এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার এক ডজন সাবেক সদস্য এবং চোদ্দ দলের নেতাদের নামও রয়েছে আসামের তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মঙ্গলবার তদন্ত কর্মকর্তা জানান ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যা এসেছে সবার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে উনিশ জন আসামি করেছি তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য তৎকালীন পুলিশের আইজিপি তৎকালীন র্যাবের মহাপরিচালক তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির মুন্তাসির মামুন সহ ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি একাত্তর টিভির তৎকালীন যিনি প্রধান ছিলেন এবং আমি নাম উল্লেখ না করে কয়েকটা টিভির কয়েকজন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রপাগান্ডা করেছিলেন তিনি আরো জানান আসামিদের প্রোফাইল তৈরি সম্পন্ন হয়েছে মিলেছে অভিযোগের প্রাথমিক প্রমাণও ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই গণহত্যা নিয়ে তিনটি অভিযোগ গিয়েছে এবং তিনটি অভিযোগই একটা মামলার মাধ্যমে তদন্ত করা হচ্ছে এদিকে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা শাহরিয়ার কবির মুন্তাসির মামুন ইমরানের সরকার সহ চব্বিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় সতেরো আসামির মধ্যে দশজনই পুলিশ সদস্য বাকি সাত আসামির মধ্যে রয়েছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও ছাত্রলীগ নেতা এ মামলায় আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় প্রায় এক মাস পর আঠারো আগস্ট আদালতে মামলা করেছেন তার বড় ভাই রমজান আলী মামলায় আসামি করা হয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন রংপুরের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বর্তমানে রংপুরে কর্মরত উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ইমরান হোসেন তাজার থানার সাবেক ওসির রবিউল ইসলাম পুলিশের এএসআই সৈয়দ আমির আলী সুজনচন্দ্র রায় এবং বেগম রোকায় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ বিভূতিভূষণকে এদের মধ্যে বিভূতিভূষণ পুলিশের পক্ষ থেকে করা আবুসাইদ হত্যা মামলার বাদী ছিলেন এদিকে বাকি আসামিরা হলেন রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পমেল বড়ুয়া সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর দপ্তর সম্পাদক বাবুল হোসেন রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রবিউল হাসান এ মামলায় আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের পুলিশের উপরে কোনো আস্থা নাই যে পুলিশের মামলা তদন্ত করবে বিচারকের মামলা বিচারক করবে এটা হয় না আসলে সে কারণে আমাদের প্রথম থেকেই আমাদের দাবি যে সকল সহিংসতা এবং যে সকল ঘটনা ঘটছে সেটির জুডিশিয়াল ইনকোয়ারি হোক জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে এগুলো তদন্ত হোক মোট সতেরো আসামির মধ্যেই অবসরে আছেন তিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাকিরাও আছেন আত্মগোপনে আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিক্সা চালক কমর হত্যার ঘটনায় শেখ হাসিনা ও বাইদুল কাদের সহ বিরাশি জনের নামে মামলা করা হয়েছে অন্যদিকে মুন্সীগঞ্জে অটোরিক্সা চালক রিয়াজুল হত্যায় সাবেক এমপি বিপ্লব সহ পাঁচশো জনকে আসামি করে মামলা করা হয়েছে গত চার আগস্ট বগুড়া শহরে ছাত্র জনতার আন্দোলনে নিহত হন রিক্সা চালক কমর উদ্দিন বাঙ্গি এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় আজ সকালে মামলাটি করেন মামলায় অজ্ঞাতনামা আরও আড়াইশো থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে এদিকে মুন্সীগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ পাঁচশো আট জনের নামে হত্যা মামলা হয়েছে ওই হামলায় নিহত অটোরিকশা চালক রিয়াজুল ফরাজির স্ত্রী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি করেন মামলায় অজ্ঞাতনামা আরো তিনশো জনকে আসামি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ত্রুটি বিচ্যুতি হলে ছাত্র সমাজ তার সমালোচনা করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি এ সময় আহতরা এখনো পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন সার্জিস আমরা যারা রয়েছি আসলে মাঠে আমরা একটা প্রেশার গ্রুপ আমরা যেমন প্রেসার রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো তারা যেই কাজগুলো তাদের করা উচিত তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব যে ভাই বোনরা আমাদের জন্য রাস্তায় নেমেছে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সরকারিভাবে যে ফান্ডগুলো আসার কথা বিভিন্ন প্রসেসের কারণে আমরা বরাবরই শুনে এসেছি যে সরকারি লাল ফিতার একটি দৌরাত্ব থাকে সেটি এখন আসলে মুছে যায়নি পুরোটা এটা হয়তো আস্তে আস্তে কমবে আমরা সেটার জন্য আশাবাদী বাট সেই যে তাদের যে সহযোগিতাটি প্রয়োজন সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য যা প্রয়োজন সব কিছুই করবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে আন্দোলনের সময় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা খোঁজ খবর নেন আহত সব রোগীর পাশাপাশি কথা বলেন তাদের স্বজন ও হাসপাতালের পরিচালকের সঙ্গেও এ সময় রোগীদের সব শেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা পরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার তবে তাদের দেখতে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান তিনি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ আলিজওয়ান হাসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নারী প্রতিনিধিদের এক মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান গণর অভ্যুত্থানটা হলো ছাত্র জনতার আন্দোলনটা হলো এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু রুনি মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয় ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব অভিযোগ করেন দেশ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্বাত করতে চক্রান্ত চলছে এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ ও ডাঃ এ জেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা জানান দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ডক্টর ইউনুসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে তাহলেই কেবল সেই আবু সাইদ মুখ ধরা চোখা কবরে যে শান্তি পাবে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না যে জঞ্জাল আওয়ামী সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচনে জনগণের 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 রায় পেতে জয় করুন রাজনৈতিক ও মন অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না করা গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে থাকুন দিন সাব্বির সময় সংবাদ ঢাকা অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের চেষ্টার প্রতিবাদে সকালে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের দাবি সময় টিভির সম্প্রচার বন্ধের ঘোষণায় হুমকির মুখে পড়েছে তাদের রুটি রুজির উৎস দ্রুত প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন বিশেষ একটি শ্রেণীর পক্ষপাতমূলক মনোভাবে সময় টিভির জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে গত দশ আগস্ট গুলশানে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় সময়টিভির বর্তমান এমডিকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয় এর বৈধতা চ্যালেঞ্জ করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক চোদ্দই আগস্ট আদালতে রিট আবেদন করেন যার শুনানি আগামী বাইশ আগস্ট হওয়ার কথা এর মধ্যেই সোমবার অন্যপক্ষের করা রিটের শুনানি শেষে সাত দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেন যার প্রেক্ষিতে সোমবার রাত এগারোটা উনষাট মিনিটে সম্প্রচার বন্ধ হয়ে যায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল সময় সময়টিভির অনাত্রভাবে বন্ধ হয়েছে সময় টিভির সম্প্রচার এমন দাবিতে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মীরা অবিলম্বে সব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা প্রচারটা যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমান এমডি যিনি প্রথম থেকে আজকে এই পর্যন্ত সময় টিভিকে দাঁড় করিয়েছেন স্যাটেলাইট থেকে আমাদেরকে কেন বন্ধ করে দেওয়া হলো আমরা সেটার জানতে চাই যখন আমাদের সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করছে ঠিক সেই সময়ে সময়ের টুটি চিপে চেপে ধরা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না এতগুলো মানুষ নয়শো এমপ্লয়ি প্লাস সময় টিভিতে এখানে কাজ করতেছি আমরা সো এই একটা মানুষের কথাও কারো চিন্তা করলো না এটা বন্ধ করে দিল এটা তো হতে পারে না প্রায় নয়শো কর্মীর পরিবারের আয়ের প্রধান উৎস সময় টিভির সম্প্রচার দ্রুত চালুর দাবি জানান কর্মীরা তাসনিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর যশোর রাঙ্গামাটি শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা দুপুরে বিভিন্ন জেলার প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন জেলা ও উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে বক্তারা বলেন পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেই চলেছে এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য শুরু। পল্লবনে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমে নতুন বৈসব মহින් যে বাংলাদেশ হচ্ছে সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকালে সচিবালয়ে এই কথা বলেন তিনি প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র উনিশ কোটি উনিশ থেকে বাইশ কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজেন রানা প্লাজার রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা গঠনে আপনারা শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে কেউ থাকবে আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আগামী ছয় থেকে আট মাসের মধ্যে এটি পাঁচ থেকে ছয় শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসনসুর দুপুরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে গভর্নর জানান গ্রাহকদের আস্থা হারানো ব্যাঙ্কগুলোকে আর সহায়তা দেবে না কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠান নয় আর্থিক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন গভর্নর রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার প্রথমবারের মতো নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন দেশের ব্যবসায়ী নেতারা সাক্ষাতে দাবি জানানো হয় ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সেপ্টেম্বরে যারা ব্যাংকের যে সময়টুকু ছিল তাদেরকে যেন তিন মাস শতবার ছয় মাস বাড়িয়ে দেয় তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে এবং তারা ব্যাংকগুলো রুট করেছে তাদের কঠোর সাজিয়ে জন্য আমরা বলে আসছি পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে গভর্নর জানান মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এক্সচেঞ্জ রেট স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি পাঁচ থেকে ছয় শতাংশে নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি এটা আমরা যথাযথভাবে আমি মনে করি ছয় থেকে আট মাসের মধ্যেই আমরা পাঁচ ছয় পার্সেন্টের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি আশাবাদী এই জন্য এক্সচেঞ্জের কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে ব্যাংকিং খাত নিয়ে ব্যবসায়ীদের শঙ্কার বিষয়ে গভর্নর বলেন সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে জানান অতীতের মতো এবার বিশেষ সহায়তা দিয়ে কোনো ব্যাংকে বাঁচাবে না কেন্দ্রীয় ব্যাংক আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয় আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর তাহলে সেই ব্যাংক চলতে পারে না এ সময় ডান মনসুর জানান প্রতিষ্ঠান নয় বরং সুনির্দিষ্ট দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রতিষ্ঠানকে ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডে ন্যায় বিচারে বাধা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন দাবি করেছে মুনিয়ার স্বজনরা সকালে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানায় তারা এ সময় তারা অভিযোগ করেন বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান সহ হত্যায় জড়িতদের ছাড় দিয়েছে তদন্তকারী সংস্থা প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টার কাছে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও আইন ন্যায় বিচার পাইনি আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনমিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি প্রায় পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি সঠিক তদন্ত না করে তারা এই মামলা খারিজ করে দেয় ফাইনাল রিপোর্ট দেয় যেখানে আপনারা জানেন তার গর্ভে বারো সপ্তাহ ভ্রুন ছিল ওই বাসায় যেখানে সে নিহত হয় খুন হয় সেখানে একজন মানুষ মাত্র যাওয়া আসা করত সে হলো এই খুনি আনভিস এত কিছু তথ্য থাকার পরেও কি করে ফাইনাল রিপোর্ট টিবিআই দেয় রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও শটগানের গুলি উদ্ধার করা হয়েছে দুপুরে চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি একের সহকারী পরিচালক নজরুল ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সদস্যরা দুটি অস্ত্র ও শটগানের গুলি উদ্ধার করে বিজিবিকে হস্তান্তর করে পরে বিজিবি থানা পুলিশকে অস্ত্রগুলো বুঝিয়ে দেয় অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের সময় বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন চাকরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানী শাহবাগে বিক্ষোভ করেছেন কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ারের কর্মীরা দীর্ঘ তেরো বছরে এক টাকাও বেতন না বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন চাকরি জাতীয় না হলে জাতীয়করণ না হলে আন্দোলন চলমান থাকবে অবিলম্বে দাবি পূরণের আহ্বান জানিয়েছেন তারা স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কমিউনিটি ক্লিনিক দু হাজার সাল থেকে গোটা দেশের চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক অন্তত উনিশ ধরনের সেবা এবং সাতাশ ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করছে গ্রামীণ জনসাধারণকে যেসব কমিউনিটি ক্লিনিকে কাজ করছেন চোদ্দ হাজার স্বাস্থ্যকর্মী দুই হাজার এগারো সাল থেকে কর্মরত কর্মীরা বেতন পান সর্বসা করলে ষোলো হাজার সাতশো টাকা গত তেরো বছরে বেতন বৃদ্ধি তো হয়নি উল্টো দুই মাস ধরে বেতনই আটকে আছে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন তারা মেধার তালিকার ভিত্তিতে আমাদের চাকরি নিয়োগ হয় নিয়োগ হওয়ার পর থেকে গত সরকার আমাদেরকে বারবার চাকরি রাজস্বকরণের জন্য আশ্বস্ত করেন কিন্তু করার আশ্বস্ত করার পরেও তারপরে তারা বাস্তবায়ন করে নাই তেরো বছর আমরা এক বেতনে পাচ্ছি এবং সেই বেতনটা আবার কমায়ও দিছে সময় তারা বলেন অবিলম্বে চাকরি জাতীয়করণ করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশের দেন বক্তারা ন্যায্য দাবি আমরা আধাই আসছি কেন আমাদের দাবি আমাদেরকে না এটা আমাদের অধিকার দু সালে যে হাইকোর্টের আমাদের রাজস্বের পক্ষে রায় দিয়েছিল এবং এই রায় অপেক্ষা করে যারা অন্যায়ভাবে ট্রাস্ট আইন চালু করেছিল আজ অব্দি আমাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছে এটা থেকে আমরা মুক্তি চাই গোটা দেশ থেকে জড়ো হয়ে স্বাস্থ্যকর্মীর দাবি বিগত সরকার ইচ্ছাকৃত স্বাস্থ্যকর্মীদের বঞ্চিত করেছে দাবি আদায়ে স্বাস্থ্য উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেছেন আন্দোলনকারীরা আতিকুর রহমান তামাল সময় ঢাকা ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে অন্তত সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে লোকালয়ে ঢুকছে পানি তলিয়ে গেছে রাস্তাঘাট একই দশা নোয়াখালীতেও ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাধের বিভিন্ন স্থান ভেঙে অন্তত সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে টানা বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মহরী নদীর পানি এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ তলিয়ে গেছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার অধিকাংশ রাস্তাঘাট পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসি মানুষ এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার কবলে নদী তীরবর্তী বাসিন্দারা দ্রুত গতিতে ছুটছে পানি অতি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি ছড়া, গাজীপুর দাখিল মাদ্রাসা এলাকার একটি সড়ক ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি এতে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে নোয়াখালী শহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গেছে পানি এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে সদর কবিরহাট কোম্পানিগঞ্জ হাতিয়া বেগমগঞ্জ সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল চাঁদপুরের ফরিদগঞ্জে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম পানির তোরে ভেসে গেছে মাছের খামার খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে সাগরের লঘুচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ব্যাপক বৃষ্টিপাত হয় পৌর শহরের যুবলী স্কুল রোড মহিলা কলেজ রোড পুরাতন হাসপাতাল রোড ও মুন্সেফপাড়াসহ শহরের অধিকাংশ সড়ক পানিতে নিমজ্জিত ওমর ফারুক সময় সংবাদ টানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম ঘর থেকে বের হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা ভোর থেকে মসলদ্বারে বৃষ্টি এরপর তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম কোথাও হাঁটু সমান পানি আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে এতে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ সড়কে পানি উঠায় নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন ইঞ্জিন এতে ক্ষতির মুখে চালকরা এদিকে শুধু সড়ক নয় পানি উঠে গেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র এতে ক্ষতির মুখে তারা পানির জন্য মানুষ চলাফেরা করতে না ব্যবসা হচ্ছে না রিক্সা চালাতে পারিনি পাচ্ছি না তো বেশি এরকম অবস্থা হয় এটা কল্পনার বাইরে বাইরে পানি অনেক বা এখানে এটুকু এটুকু পানি এটা মনে হয় পানি আবহাওয়া অফিস বলছে সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগামী দুই দিন আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তারা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা আর হবে না কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে জানা যাবে পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সাবেক মন্ত্রী দীপু চার ও উপমন্ত্রী জয় পাঁচ রিমান্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে শেখ হাসিনার এবং ছাত্রজনতার জনতার আহতরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ সমন্বয়কে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার পঙ্গু হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ছিল জনপদের সময় এরপর দেখবেন রাতের সময় সঙ্গে থাকুন সময়